রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে ভয়ে দেশ ছাড়ছে মানুষ, আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওপর হামলা করে দেয়, আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দেশটিতে। আর এতে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ তারা জানে তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে, কারণ রাশিয়ার তুলনায় ইউক্রেনের সেনারা অতটা শক্তিশালী না। আর সেই জন্য অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর অনেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ইউক্রেনিয়ান গভর্নমেন্ট সাধারণ মানুষগুলোকে ট্রেনিং দেওয়া শুরু করেছে, কারণ রাশিয়ার তুলনায় ইউক্রেনের সেনারা অনেক কম, আর এই জন্য তারা সাধারণ মানুষগুলোকে ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করছে, যাতে তারা নিজেরা নিজেদের হোমল্যান্ডকে বাঁচাতে পারে। আর কেউ কেউ তো ভয়ে দেশ ছেড়ে পালিয়েও যাচ্ছে, কারণ রাশিয়ান এয়ারফোর্স ইউক্রেনের উপর এয়ারবোম ফেলতে শুরু করেছে। আর এতে পুরো ইউক্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর যে যার টাকা এটিএম থেকে বের করে নিচ্ছে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের মানুষগুলো আতঙ্কে রয়েছে, তারা ভয় পাচ্ছে তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। আর আমি যদি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তুলনা করি, তাহলে ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার সঙ্গে পেরে উঠবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর পরবর্তী নিউজটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।